Good morning, my dear students. I am Rafique Islam, Professor of Shabbat. I am a class in the city. একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য ব্যবসা শিক্ষা শাখার হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায় ৮ মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি অ্যাকাউন্টিং ফর ইনভেন্টরি সিস্টেম হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায় ৮ মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি এই অধ্যায় আমরা কেন করব এখানে দুটো আমাদের শিক্ষণ ফল রয়েছে এক লার্নিং আউটকামস দুই মজুদ পণ্য মূল্য নির্ধারণ করা যাবে এই অধ্যায় দুইটা কয়েকটা কিওয়ার্ডস আছে নতুন শব্দ মজুদ পণ্য অবিরত মজুদ পণ্য কালান্তিক মজুদ গ্রিন কার্ড পাইপ পদ্ধতি বারযুক্ত গড় পদ্ধতি এই টার্মগুলো সম্পর্কে আমরা এখানে জানতে পারবো এখন মজুদ পণ্য কি সেই বিষয়টি আমাদের স্পষ্ট হওয়া দরকার কয়েক ধরনের প্রতিষ্ঠান রয়েছে উৎপাদনকারী প্রতিষ্ঠান সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান আমরা এখানে বিশেষ করে ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান অঙ্ক করে থাকি এখানে মজুদ পণ্যকে চলতি সম্পত্তি হিসাবে গণ্য করা হয় এটা প্রতিষ্ঠান দেখতে হবে যে কি পরিমাণ নগদ অর্থ মজুদ পণ্য বাবদ আটকে আছে সে বিষয়টি ভালো করে একজন ব্যবসায়ী এটাকে বিবেচনায় আনতে হবে যাতে করে আমাদের নগদ টাকার ঘাটতি দেখা না দেয় সে বিষয়টিকে মাথায় রেখে মজুদ পণ্য হিসাব রক্ষণ করার জন্য দুটি পদ্ধতি প্রচলিত রয়েছে আমরা মজুদ পণ্যকে কীভাবে অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট আমরা দেখাবো এক আমাদের পারমিশন ইনভেন্টরি সিস্টেম যেটাকে আমরা অবিরত মজুদ পদ্ধতি বলি দুই আমাদের রয়েছে কালান্তিক বা সময়ভিত্তিক মজুদ পদ্ধতি এই দুটি আমাদের ব্যবহার করা হচ্ছে দুইটা পদ্ধতি আমাদের মজুদ পণ্য মূল্যায়ন করা হয় আর দুটি পদ্ধতি আমরা হিসাব রক্ষণে আমরা যাবতীয় কাজগুলো সংরক্ষণ করে থাকি মজুদ এখানে নতুন শব্দ এসেছে বিন কার্ড মজুদ পণ্য হিসাব রক্ষণের ক্ষেত্রে বিন কার্ড ওতপ্রোতভাবে জড়িত এখানে বিন কার্ড বলতে আমরা বুঝি যে গুদামে যেটা ঝুলিয়ে রাখে এতে কি পরিমাণ পণ্য আছে তা এটা গ্যাস করা যেতে পারে অনুমান করা যেতে পারে যে প্রতিষ্ঠানে মজুদ পণ্য এই পরিমাণ আছে তাহলে আবার রিঅর্ডার পুনরায় অর্ডারের প্রয়োজন হতে পারে সেটা আমরা বিন কার্ড থেকে জানতে পারি তবে উল্লেখ্য যে এখানে এর মূল্য সম্পর্কে জানার সুযোগ নেই শুধু বলা আছে বিন কার্ডে মালের মূল্য থাকে না কেউ পরিমাণ উল্লেখ থাকে এই কার্ডে বিন নম্বর বিবরণ প্রতীক চিহ্ন ন্যূনতম পরিমাণ এগুলো বিষয় থেকে এখান থেকে জানা যায় নমুনা বিন কার্ডে দেখানো যেতে পারে মালের মাল গ্রহণ প্রেরণ উদ্বৃত্ত আর এখানে অডিটর্স রিপোর্ট স্বাক্ষর এখানে দিয়ে দেওয়া হয় আর তার আমাদের আসছিল যেটা আমাদের ইম্পর্টেন্ট মাল ক্ষতি হিসাব হ্যাঁ আমাদের হিসাব এখানে আমরা মজুদ পণ্য হিসাব রক্ষণের ক্ষেত্রে আমাদের এখানে ইম্পর্টেন্ট হলো আমরা এই অধ্যায়ে আমাদের করণীয় কি রিকোয়ারমেন্টস গুলো কি এখানে আমাদের কি কি বিষয় আমাদের এখানে করতে হচ্ছে সেই বিষয়গুলো সম্বন্ধে প্রথমত হলো আমাদের মাল ক্ষতি হিসাব এর মাধ্যমে আমরা স্টোরেজে মালের পরিমাণ আছে কি পরিমাণ মাল আছে তার মূল্য আমরা নির্ণয় করতে পারি একটু আগে আমরা উল্লেখ করেছিলাম যে এখানে বিন কার্ড সংরক্ষণ করা হয় সেখানে আমরা একটু বিষয় আবার দেখতে পারি যে সেখানে আমরা মালের মূল্য সম্পর্কে তথ্য দিতে পারিনি এই ক্ষেত্রে এখানে আমরা যদি স্টোর লেজার অ্যাকাউন্টস তৈরি করি সেখানে আমরা মজুদ পণ্যের মূল্য আমরা নির্ণয় করতে পারব মূল্য নির্ণয় করতে গেলে আমরা কোন সকের মাধ্যমে আমরা করব সেই সকটি এখানে দেখানো হলো এখানে আমরা একটা আইডিয়া দেখাতে পারি যে আগমন ইস্যু যে
প্রত্যেকটাকে আমরা একটা তারিখের ঘর আমরা দেখাই, তারপরে আমরা সমান তিন ভাগ করি। তিন ভাগ করার পরে আমরা আবারও এটাকে আমরা তিনটা ভাগ করব, পরিমাণ হার মূল্য, পরিমাণ হার মূল্য, পরিমাণ হার মূল্য, এভাবে আমরা তিনটা ভাগ করে আমরা দেখাবো। এই প্রক্রিয়ায় আমরা এখানে মালকোণের হিসাব তৈরি করতে পারবো। মালগতের হিসাব প্রস্তুত আমরা কোন পদ্ধতিতে করবো? এখানে দুটো পদ্ধতির কথা আমাদের সিলেবাসে বলা আছে। এক বলা আছে আমাদের আগের মাল আগে সারা পদ্ধতি, যে আমরা যে গোড়াগোড়া মালগুলো আছে সেখানে আমরা কয়েকটা পদ্ধতি ব্যবহার করতে পারি। এর মধ্যে একটা হলো ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ যে পণ্যগুলো আমাদের মজুদি আছে সেখান থেকে কোন পণ্যগুলো আমরা আগে ইস্যু করবো, সেই ক্ষেত্রে যেগুলো আগে আসছিল যেই হারে আগে আসছিল সেই হারে যখন আমরা ইস্যু দেখাই সেটা, সেই ক্ষেত্রে আমরা এটাকে বলবো ফাইভ মেথড বা ফিভ মেথড, যেটাকে আগের মাল আগে সারা পদ্ধতি দেখানো হয়। এটা কখন আমরা এই পদ্ধতি প্রয়োগ করব? তখনই প্রয়োগ করব যখন বাজারে বাজার মূল্য যখন ক্রমান্বয়ে হ্রাস পায়, বাজার মূল্য যখন হ্রাস পায় সেই ক্ষেত্রে আমরা আমাদের ইনভেন্টরি ক্ষেত্রে আমরা ফাইভ মেথডকে অ্যাপ্লাই করব। সেকেন্ড আরেকটা মেথডের কথা এখানে বলা আছে, হ্যাঁ, ভারযুক্ত গড় পদ্ধতি, ওয়েটেড অ্যাভারেজ মেথড। তাহলে এখানে আমাদের সিলেবাসে দুটো পদ্ধতির কথা বলা আছে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে, একটা হলো ফাইভ মেথড বা ফিভ মেথড ফার্স্ট ইয়ার ফার্স্ট ইয়ার, সেকেন্ড মেথডের কথা বলা আছে ওয়েটেড অ্যাভারেজ কস্ট প্রাইস মেথড। এই পদ্ধতির অধিকতর সার্বজনীন, কারণ এখানে পণ্যের গড় করা হয়, অ্যাভারেজ করা হয় এবং পণ্যের মূল্যটা একটা গ্রহণযোগ্য পর্যায়ে যাচ্ছে। আর এখানে শুধু মালের মূল্য যখন হ্রাস পেতে থাকে তখনই আমরা পাইকারি পদ্ধতিতে আমাদের সমাপনী মজুদপণ্যের মূল্য নির্ধারণ করব। আর ভারযুক্ত গড় পদ্ধতি আমরা করবো যখন পণ্যটা ওঠানামা করে, বেশি করে আপডাউন করে, সেখানে আমরা এখানে গড় করার একটা প্রক্রিয়ার মাধ্যমে আমরা ভারযুক্ত গড় পদ্ধতি আমরা দেখাতে পারি। এখানে আরেকটা পদ্ধতিতে মাঝে মাঝে আমাদেরকে বোর্ড কোশ্চেন দেওয়া হচ্ছে, এই দুটি পদ্ধতি ছাড়াও আরেকটা পদ্ধতি দিকেও তারা গুরুত্ব দিচ্ছে, যে সেটা হলো আমাদের পাইপো মেথড না করে সেখানে লাইফো বা লিফো। এই লিফো পদ্ধতির উপরে মাঝে মাঝে আমাদের প্রশ্নপত্র প্রণয়ন করা হয়, কিন্তু সিলেবাসে দুটি পদ্ধতির কথা এখানে বলা আছে। এখন আমরা দেখবো যে পাইপো পদ্ধতিতে স্টোরেজের অ্যাকাউন্টস বা মজুতপূর্ণ মূল্য নির্ধারণের জন্য আমরা কিভাবে আমরা এই এই বিষয়টাকে আমরা করতে পারি, এই ক্ষেত্রে আমরা কোন বিষয়গুলোকে এখানে আমরা আগাতে পারি। এখানে আমরা একটা অঙ্কের মাধ্যমে এটা দেখাতে পারি। মেগা লিমিটেড এর 20 সালের জানুয়ারি মাসে মালের আগমন নির্গমন সংক্রান্ত তথ্যগুলি নিম্নরূপ। 20 সালে জানুয়ারি 1 প্রারম্ভিক উদ্ভূত, এখানে কি কি পণ্য তাদের আগে ছিল, কি কি কেনা হয়েছে এবং কি কি তারা ইস্যু করেছে, বা নির্দিষ্ট সময় শেষে কি পরিমাণ মাল আছে তার মূল্য আমরা নির্ণয় করতে পারি। এখানে এখানে আমরা যদি দেখাই, এখন যদি আমরা পাইপো পদ্ধতিতে আমরা বা ফিপো পদ্ধতিতে অঙ্কটা করি বা দেখাই, তাহলে আমাদের উদ্বৃত্ত ছিল 500 একর। তাহলে আমরা এখানে দেখাতে পারি 2020 জানুয়ারি 1 আমাদের এখানে মাল ছিল 500, আমরা উদ্বৃত্তের গড়ে সবাই 500 টাকা লিখবো, মালের রেট ছিল 6 টাকা, তাহলে 3000 টাকা পণ্য আমাদের মজুদে ছিল। এখানে খাইপ পদ্ধতি হতে পারে, বার্যুক্ত গড় পদ্ধতি হতে পারে। প্রথম তারিখে আমরা বহু উদ্বৃত্তের গড়ে বা জেনের গড়ে আমরা বসিয়ে দেব, 6 তারিখে আমাদের এখানে ক্রয় প্রতি একক 5 টাকা আর 400 একক, তাহলে আমরা প্রাপ্তির ঘরে দেখাবো, যখন কেনা হবে তখন আমরা প্রাপ্তির ঘরে দেখাবো, যখন ইস্যু বা বিক্রয় করা হবে তো এই কলমে আমরা দেখাবো, আর ব্যালেন্সটা এই কলম, তিনটা কলম এখানে আমরা করেছি, এর মধ্যে আমরা দেখাবো। ক্রয় আমাদের এখানে 400 একক জানুয়ারি 6 তারিখে ক্রয় 400 একক, 400 একক 5 টাকা করে 2000, এখানে আমাদের আগে ব্যালেন্স ছিল 500, এখন আমরা ওই 500 আবার এখানে আমরা লিখব, উদ্বৃত্ত বেড়ে গেছে, যখন কেনা হবে তখন মজুতপূর্ণ আমাদের পরিমাণ বাড়বে, তাহলে আমরা এখানে 400 লিখব, 5 টাকা করে 2000। আমরা চাইলে এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে পারি, আরেকটা কাজ আমরা করতে পারি, এটাকে আমরা এইভাবে
সেপারেশন আমরা করতে পারি বা দেখাতে পারি, তাহলে এখন মালের পরিমাণ আমাদের 900 একর, 6 টাকা রেটে হলে আমাদের 3000 টাকার পণ্য রয়েছে, আর 5 টাকা রেটে পণ্য রয়েছে আমাদের 2000 টাকা। তাহলে ব্যালেন্সের পরিমাণ 900 একর, আর টাকা পরিমাণ যদি আমরা যোগ করি 5000 টাকা আমাদের মজুত পণ্য মূল্য 6 তারিখ পর্যন্ত। এখন আমরা 8 তারিখে আমরা ইস্যু দেখাবো 700। ইস্যু 700 দেখাতে গেলে আমাদের কি করতে হবে, যে আমাদের 6 টাকা হারে পণ্যের পরিমাণ আছে 500। তাহলে আমরা ফাইভ পদ্ধতির কথা যেহেতু এখানে বলা হয়েছে, আগের মাল আগেছে, আগে মালের পরিমাণ দেওয়া আছে 500 6 টাকা রেটে, তাহলে আমরা এখানে 500 একক আমরা আগে ইস্যু করব। 500 6 টাকা করে 3000 টাকা আমরা আগে ইস্যু করে দিব। তাহলে এই 500 আমরা এখান থেকে ইস্যু করলাম, তারপর আমার দেওয়া আছে 400 একক পণ্য আমাদের এখনো মজুদি আছে, এখান থেকে আমার প্রয়োজন, আর প্রয়োজন আমাদের এখানে 700 আমাদের প্রয়োজন, এখানে 200 প্রয়োজন, এই ডেট থেকে আমার 200 প্রয়োজন, 5 টাকা করে, তাহলে আমি 200 এখানে ইয়ে করবো, ইস্যু করবো। হ্যাঁ, তাহলে আমার এখানে 400 একক ছিল, 400 থেকে 200 ইস্যু করেছি, তাহলে আমাদের এখানে ব্যালেন্স থাকবে এখন 200 একক, 5 টাকা করে 1000 টাকা। তা 8 তারিখে আমার মজুত পণ্যের পরিমাণ রয়েছে 1000 টাকা। 8 এর পরে 14 তারিখ, 14 তারিখ আবার ক্রয়ের পরিমাণ 300 একক, তাহলে আমি 300 একক এখানে আমি দেখাবো, 300 4 টাকা করে, 300 4 টাকা করে, 300 1200। তাহলে আমার আগের ব্যালেন্স ছিল 200, আমি আগে 200 লিখবো, 5 টাকা করে, 5 টাকা করে 1000, তারপর আমার উদ্বৃত্ত আরো 300 বাড়বে 4 টাকা করে, এখানে আমি আবার একটা সেকেন্ড ব্রেকেট দিব। 14 তারিখে আমার উদ্বৃত্ত পরিমাণ এখন দেখা যাচ্ছে, এখানে আছে 200 একক, 5 টাকা করে 1000 টাকা, 300 একক, 4 টাকা করে 1200 টাকা। তাহলে আমার 500 একক পণ্য এখন মজুদ আছে। এবার আমি আরেকটা টান আমি এখানে দিয়ে দিতে পারি, চোদ্দ তারিখের পরে দেখা যাচ্ছে জানুয়ারি 25 কারখানা ইস্যু হলো 400 একক। এখন আমার অঙ্ক শেষের দিকে আমরা চলে আসছি, এখানে আমার দেখা যায় 200 আর 302 রেটে আছে। এখন আমি যেটা করবো, এখানে 400 একক ইস্যু করবো, আমি সরাসরি 200 একক এখানে ইস্যু করতে পারিনি, সরাসরি 400 পারা যাচ্ছে না, তাহলে আগে আমি 200 করব, উপর থেকে আমি করব 225 তারিখ, 200 করব, 5 টাকা করে 1000, 200 একক আমরা করে দিলাম এখান থেকে, আর ব্যালেন্স আছে আমার 300 মজুদি আছে, 300 মধ্যে থেকে আমার প্রয়োজন হলো 400, তাহলে 300 থেকে আমি আরো 200 করব 4 টাকা করে 800। তাহলে আমার 500 মধ্যে 200 আমি ইস্যু করেছি পুরোপুরি, তাও 300 থেকে করেছি আমি 200, এখানে আমার দেখা যায় ব্যালেন্স রয়েছে 100 100, 4 টাকা করে 400 টাকা। তাহলে এখন দেখা যাচ্ছে এই অঙ্কটাকে আমরা এখানে করে দিয়েছি, এখান থেকে দেখা যেতে পারে, এখানে আমাদের 400 আসছে, আমাদের এখানে 1 তারিখে ব্যালেন্স 3000, 6 তারিখে আমার 3 2 5000, 3000 2000 5000, 8 তারিখে আমার ব্যালেন্স ছিল 1000, 14 তারিখে ছিল 1000 আর 1200, 25 তারিখে আমার ব্যালেন্স দাঁড়িয়েছে এখানে 400 টাকা। এটা হলো আমাদের ফাইভ মেথড, যেটা ফিফু বা ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথড। আগের মাল আগে সারা পদ্ধতিতে যদি আমরা মজুত পণ্য মূল্যায়ন করি, তাহলে এখানে দেখা যাচ্ছে যে মজুত পণ্যের মূল্য হবে, এখন আমার আনসার হবে 100 একক, 100 এককের মূল্য 400 টাকা। এটা আমাদের হলো ফাইভ মেথডে যদি আমরা হিসাব রাখি। যদি এটাকে এখন আমরা ভারযুক্ত গড় পদ্ধতিতে রাখি, তাহলে একই ফরম্যাটে আমরা অঙ্ক করব, সবই আমাদের অপরিবর্তিত থাকবে, শুধু এখানে একটা বিষয় আমাদের পরিবর্তন হবে, সেটা হলো আমাদের এখানে তা অ্যাভারেজ করতে হবে।
অঙ্কের মধ্যে মৌলিক পার্থক্য এখানে নেই, শুধু আমাদের গড় হার বের করে নিতে হবে। এখানে যেভাবে আমরা আলাদা করে দেখিয়েছিলাম 500-400 বা 200-300 দেখিয়েছিলাম, এভাবে না দেখিয়ে আমরা এখানে এটাকে যোগ করে ফেলবো। এখানে আমরা যোগ করে ফেললে এখানে 900 একক, আর তাকেও আমরা যোগ করবো 3000 3000, এখানে 3000 টাকা, আর এখানে দেওয়া আছে আমাদের আরো 2000, তাহলে 5000 টাকা। ওখানে আমরা আলাদা লিখেছিলাম, যদি ভারযুক্ত পদ্ধতির কথা বলা হয় তখন আমরা আলাদা না লিখে আমরা টাকার পরিমাণকে আমরা একত্রে টোটাল যোগফল দেখাবো। টাকার যোগ করব উদ্বৃত্ত প্লাস প্রাপ্তি টাকার পরিমাণ, 2000 আর এখানে দেওয়া আছে 3000 3 2 5000 টাকা আমরা যোগ করে ফেলবো। মালের পরিমাণ আমরা যোগ করব, আগে মালের পরিমাণ ছিল 500 একক, এখন মালের পরিমাণ দেওয়া আছে 400 একক, 900 একক। তো 900 একক যে আমরা 5000 এককে যদি ভাগ করি তাহলে 5.55 এরকম বলা যেতে পারো, 5.56। আমরা দশমিক উপরে আমরা 2 গড় ব্যবহার করতে পারি, আমরা এত বড় লিখবো না, 5.56 দিয়ে করলাম তো হচ্ছে। তাহলে এখানে আমরা রেট পেয়ে গেলাম। যখন আমরা ইস্যু করব এখন সরাসরি 900 থেকে আমরা সরাসরি আমরা 700 ইস্যু করতে পারি, ওই রেট ইস্যু হবে 5.56 টাকা হারে ইস্যু হবে। 5.56 আমরা ইস্যু করলে ইস্যু কিন্তু মূল্য আমরা এখানে বাদ দিয়ে দিব, 5000 থেকে বাদ যাবে আমাদের সেই ইস্যু, আমরা ব্যালেন্স দেওয়া 1111 টাকা। আবার যখন পণ্য কিনা হবে 300 একক, 300 এককের মধ্যে আমাদের দেখা যাচ্ছে আবার 300 এককে 1200 টাকা, আর ওই টাকার সাথে আমরা যোগ করে নিব আবারও পরিমাণকে। আমরা কি করবো, যোগ আগে 200, এরপর আমরা দেখা যায় ক্রয়ের পরিমাণ 300, এখানে মোট পরিমাণ দিয়ে আমরা টাকাকে ভাগ করবো, ভাগ করলে এই রেট আমরা পেয়ে যাচ্ছি। টাকার পরিমাণ হলো 4662 টাকা, কিভাবে আসে 1151 প্লাস আমাদের হলো এখানে, এখানে আমাদের 200 এককের মূল্য আর ওদিকে 300 এককের মোট 500, এই টাকার সাথে আমাদের 1200 যোগ করলে এটা পেয়ে যায় রেট 4.62 টাকা। এই রেটই আমরা ইস্যু করবো, ইস্যু করার মালের মূল্য দেখা যাচ্ছে 4.62 টাকা। এবং আমরা দুইটা পদ্ধতির মধ্যে তুলনা করতে পারি, আমরা এই পর্যায়ে দুই পদ্ধতির ব্যবধান হলো 62 টাকা। তো মজুতপণের ক্ষেত্রে যে পদ্ধতি ব্যবহার করি না কেন, সবগুলো পদ্ধতি সার্বজনীন, আমাদের কস্ট অ্যাকাউন্টিং দৃষ্টিকোণ থেকে আমরা যে পদ্ধতির কথা বলা হবে ওই পদ্ধতি অনুকরণ করে আমরা এভাবে মার্কেটের হিসাব প্রস্তুত করতে পারি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকের মতো শেষ করলাম, আল্লাহ হাফেজ।